টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে অন্যরকম লড়াই চলবে ভারত অস্ট্রেলিয়ার মাঝে। আগামী বছর বিশ্ব আসর আয়োজন নিয়ে তৈরি হবে জটিলতা, সত্য পেতে এরই মধ্যে দুই বোর্ডের মধ্যে শীতল যুদ্ধের আভাস মিলেছে। আর্থিক ক্ষতি এড়াতে মরিয়া বিসিসিআই আর নিজস্ব যুক্তিতে অটল ক্রিকেট অস্ট্রেলিয়া, সব মিলিয়ে চাপের মুখে পড়তে যাচ্ছে আইসিসি। বায়োসিকিউরড ভেন্যুতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। আয়োজক ইংল্যান্ড দেখিয়েছে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কি করে মাঠে খেলা ফেরানো যায়, কিন্তু সেই চ্যালেঞ্জ পার হতে হয়েছে ধাপে ধাপে, যেটা কেবল দ্বিপক্ষীয় সিরিজেই সম্ভব। বায়ো বাবলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ১৬ দল নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ভাবনার বাইরে। এমন অবস্থায় বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত এখন সময়ের ব্যাপার। এ মাসে আইসিসির জরুরি সভা থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা, তাতে ব্যাক টু ব্যাক টি টোয়েন্টির বিশ্ব আসর আয়োজন নিয়ে তৈরি হবে জটিলতা। অক্টোবর নভেম্বরের বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে পরবর্তী আসর হবে কোথায়? ক্ষমতা আর কূটনৈতিক মারপ্যাচে সমাধান খুঁজতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়া আর ভারতীয় ক্রিকেট বোর্ডকে। গণমাধ্যম জানাচ্ছে এ নিয়ে নাকি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে সিএ আর বিসিসিআই। এমনিতে ২০২১ সংস্করণ আয়োজনের সত্ত্ব ভারতে, কিন্তু নাগালের মধ্য দিয়ে বিশ্বকাপ ছিটকে যাওয়ায় মরিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া আশ্রয় নেওয়া হচ্ছে সংবিধানের। তবে সবার আগে আবেগ আর কাণ্ডজ্ঞানেই সমাধান চাইছে অজেরা। যুক্তিটা প্রায় অকাট্য, এবছরের বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় বাতিল হলে পরের বছরের আয়োজন কিভাবে হয় ভারতে? যুক্তি হোক যতই অকাট্য, সেটা কেন মানতে চাইবে কুশলী ভারতীয়রা? ২০২১ ও টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে ব্যর্থ হলে ২০২২ ও ২৩ ব্যাক টু ব্যাক দুটি মেজর টুর্নামেন্ট আয়োজনের ধাক্কা আসবে ভারতের ওপর। চাপ আছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল এর জন্য সুবিধাজনক সূচি নির্ধারণের। সবচেয়ে বড় চাপ ব্রডকাস্টারদের কাছ থেকে। ক্রিকেট মানেই ব্যাপক অর্থের ঝনঝনানি, যদি তা আয়োজন করা যায় মৌসুম বুঝে, আর যদি মিস হয়ে যায় তবে চাপবে বিশাল আর্থিক ক্ষতির বোঝা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিভিন্ন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।